আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله আজিম। সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন, সেজন্যে আমরা আমাদের হৃদয় নিগ্রানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে কেবলমাত্র তার ইবাদত তথা গোলামের জন্য সৃষ্টি করেছেন। বিশ্ব মানবতাকে আল্লাহর গোলামের দিকে আহ্বান করার জন্য এই পৃথিবীর মানবমণ্ডলীকে সত্য এবং সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য, বিশ্ব মানবতাকে কুফরির অন্ধকার থেকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য পয়গাম্বর তথা নবী রাসূল পাঠিয়েছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে। তিনি হচ্ছেন এই পৃথিবীর সকল মানুষের মূল উৎস, তার থেকেই পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। কিন্তু চার্লস ডারউইনের বিবর্তনবাদে বিশ্বাসী বিবর্তনবাদীরা বিশ্বাস করে মানুষ এবং অন্যান্য প্রাণী একটি সার্বজনীন পূর্বপুরুষ থেকে পরস্পর আলাদাভাবে লক্ষ লক্ষ বছর ধরে ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে বিবর্তিত হতে হতে অবশেষে মানবাকৃতি লাভ করেছে। এটি হচ্ছে বিবর্তনবাদীদের ধারণা, এটি হচ্ছে বিবর্তনবাদীদের বিশ্বাস। যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে তারা মনে করে মানুষ আসলে মানুষ ছিল না, এরা সার্বজনীনভাবে এক পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকে মানব আকৃতিতে এসে রূপান্তরিত হয়েছে। তাদের এই বিশ্বাস বৈজ্ঞানিকভাবে আজকে ভুল প্রমাণিত হয়েছে। তাদের এই বিশ্বাস একটি কুফরি বিশ্বাস, কারণ তাদের এই বিশ্বাস এটি কোরআন এবং বাস্তবতা বিরোধী। আমরা যদি কোরআনে কারীম পড়ি কিংবা গবেষণা করি তাহলে আমরা দেখব কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানব সৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন মানব সভ্যতার মূল হচ্ছেন সাইয়েদেনা আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর আদি মানব, তার থেকেই এই পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। কোরআনে কারীমের চার নম্বর সূরা সূরাতুন নিসা এর শুরুতে আল্লাহ পাক এভাবে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন
نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله পাক বলেন হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটিমাত্র নাফস তথা একটিমাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সেই আত্মা থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অতঃপর আল্লাহ পাক তাদের উভয়জন থেকে বহু সংখ্যক নরনারী সৃষ্টি করে এই পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে তোমরা তোমাদের সেই রবকে ভয় করো কারণ তিনি সকল বিষয়ের উপরে পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি একটি নফস একটি আত্মা থেকে সৃষ্টি করেছি একটি নফস বা একটি আত্মা মানে হচ্ছে আদম আলাইহিসসালাম আর তার থেকে তার স্ত্রী অর্থাৎ সাইয়েদিনা আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী এবং আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেছেন তারপরে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন এটি হচ্ছে কোরআনের বর্ণনা আর বিবর্তনবাদীরা তো কত কথা বললো তারা তো এক পর্যায়ে বলেছে মানুষ আসলে মানুষ ছিল না মানুষ বানর ছিল বানরের লেজ খসে পড়ে গেল এরপরে বানর এক সময় মানুষ হয়ে গেল মানুষ এত পাগল হলে এমন কথা বলে আসলে বানর থেকে যদি মানুষের উৎপত্তি হয় তাহলে তো পৃথিবীতে বানরের আর কোনো অস্তিত্বই থাকতো না কথা ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা তাহলে আদম আলাইহিসসালাম তিনি হচ্ছেন এই পৃথিবীর সকল মানুষের মূল উৎস তার মাধ্যমেই এই পৃথিবীতে মানব বংশের বিস্তার তথা সন্তান প্রজনন শুরু হয়েছে সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন তাকে সৃষ্টি আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে গিয়ে কি কি প্রক্রিয়া অবলম্বন করলেন কোরআনুল করিম সুন্দরভাবে সেগুলো বর্ণনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করতে চাইলেন এই বিষয়ে তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাগুলো তুলে দিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাআ'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক বলেন স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই এই কথা শুনে ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা তখন বলল আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান নাকি এমন কাউকে পৃথিবীতে সৃষ্টি করতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে ফেতনা ফাসাদ করবে দুনিয়ায় গিয়ে যারা ফাসাদ তথা বিশৃঙ্খলা করবে আর রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো তাসবিহ সহ অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি আর সব সময় আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা সে ব্যাপারে জানো না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে বানাবেন না কি এমন কাউকে কি পৃথিবীতে পাঠাবেন যারা বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে কারণ এর আগেও তো আপনি জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জিন জাতিকে পৃথিবীতে পাঠানোর পরে তারা তথায় গিয়ে বিশৃঙ্খলা এবং রক্তপাত ঘটিয়েছিল এদেরকেও যদি পৃথিবীতে পাঠান তাহলে তারাও সেরূপ করার সম্ভাবনা আছে আল্লাহ তাআলা বললেন যে না আমি বরং মানুষের ব্যাপারে এক ভিন্ন ধর্মী পরিকল্পনা করছি এবার সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করা শুরু করলেন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কি কি প্রক্রিয়া সৃষ্টি করলেন এবার আমরা সেগুলো জানব কোরআন কারীম
রিসার্চ করে আমরা যা পেলাম সেটি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির ধারাবাহিক ছয়টি প্রক্রিয়া রয়েছে। আল্লাহ তাআলা ছয়টি প্রক্রিয়ায় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। দেখেন আমরা যারা আদমের সন্তান আমাদের সৃষ্টির প্রক্রিয়া ভিন্ন আর আদমের সৃষ্টির প্রক্রিয়া কিন্তু ভিন্ন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমরা পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম এই দুটো থেকে এই দুটোর সংমিশ্রণ থেকে এরপরে নুতফা আলাকা মুদগা এই সকল স্তরগুলো যার নাম বর্তমান বিজ্ঞান দিয়েছে আপনার হিউম্যান এমব্রায়োলজি। হিউম্যান এমব্রায়োলজির বিভিন্ন স্টেপ অতিক্রম করে মায়ের পেট থেকে আমরা সবাই দুনিয়াতে এসেছি। কিন্তু আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারটি ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে গিয়ে ছয়টি প্রক্রিয়ায় তাকে সৃষ্টি করেছেন। প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা যেন মাটি সংগ্রহ করে। আল্লাহর অর্ডার মোতাবেক ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ধুলাবালিযুক্ত মাটি সংগ্রহ করলো। কোরআনে কারীমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সেই কথা এভাবে বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদামের মতো, কারণ আল্লাহ তাআলা আদামকে তোরাব অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটিকে আরবি ভাষায় তোরাব বলা হয়, আবার মাটিকে আরবি ভাষায় তিনও বলা হয়। আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এই মাটি দিয়ে সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনের কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা তোরাব শব্দ ব্যবহার করেছেন, আবার কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা তিন শব্দ ব্যবহার করেছেন। তোরাব অর্থ মাটি, তিন অর্থ মাটি, কিন্তু এই দুটি শব্দের মধ্যে অর্থগত ভিন্নতা রয়েছে। আরবিক ডিকশনারিগুলো যদি আপনারা দেখেন ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন আরবি ভাষায় তোরাব ওই প্রকার মাটিকে বলা হয় যেই মাটির মধ্যে ধুলাবালি থাকে, ধুলাবালিযুক্ত মাটিকে আরবি ভাষায় তোরাব বলা হয়। আর তিন হচ্ছে সেই মাটি যেই মাটিকে পানিতে ভিজিয়ে ফেলা হয়েছে অর্থাৎ পানিযুক্ত মাটি। আচ্ছা মাটিতে যদি পানি পড়ে যায় ওই মাটি ভিজে গেলে কি তৈরি হয়? কাদা তৈরি হয়। আরবিতে কাদাযুক্ত মাটিকে তিন বলা হয়। ভালো করে শুনেন, আরবিতে কাদাযুক্ত মাটিকে কি বলা হয়? তিন বলা হয়। আর ধুলাবালিযুক্ত মাটিকে কি বলা হয়? তোরাব বলা হয়। দেখেন আদম আলাইহিস সালামের সৃষ্টির ছয়টি প্রক্রিয়া রয়েছে। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করো। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করা হলো। সৃষ্টির এই প্রথম পর্যায়টিকে বলা হয় তোরাব। এরপরে সেই মাটিকে আল্লাহ তাআলা পানির মাধ্যমে ভিজালেন, সিক্ত করলেন। পানির মাধ্যমে ধুলাবালিযুক্ত মাটিগুলোকে ভিজানোর পর সেই মাটিগুলো সিক্ত হয়ে গেল, কাদাযুক্ত নরম মাটিতে পরিণত হয়ে গেল। কোরআনে কারীমের ৩২ নম্বর সূরা সূরাতুস সাজদা এর ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আহসান কুল্ল শাইইন খালাকাহ ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সকল সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর তিনি পানি মেশানো পানিযুক্ত কাদাযুক্ত নরম মাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। পর্যায়গুলো মনে রাখবেন, প্রথমে ধুলাবালিযুক্ত মাটি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সংগ্রহ করালেন, এরপরে সেই ধুলাবালিযুক্ত মাটিতে আল্লাহ তাআলা পানি মিশালেন, এবার সেগুলো কাদাযুক্ত মাটিতে নরম মাটিতে পরিণত হয়ে গেল। এবার কয়েকদিন এভাবে এটাকে রেখে দেওয়া হলো, বেশ কয়েকদিন এই মাটিকে এভাবে রেখে দেওয়ার কারণে সেই মাটিটি এবার তৃতীয় পর্যায়ে তিনুন লাজিম আটাযুক্ত আঠালো মাটি যেটাকে আমরা বলি এটেল মাটি, এটেল মাটিতে এবার সেটা পরিণত হয়ে গেল। কোরআনে কারীমের আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সফফাতের ১১ নম্বর আয়াতে বলছেন ইন্না খালাকনাহুম মিন তিনের
লাজিব, আল্লাহ তাআলা বলছেন আমি এদেরকে আঠালো, আঠাযুক্ত, এটেল মাটি বুঝছেন তো আপনারা, এটেল মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। দেখেন প্রথমে আল্লাহ তাআলা বললেন ধুলাবালিযুক্ত মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, অর্থাৎ ফেরেশতাদেরকে দিয়ে ধুলাবালিযুক্ত মাটি সংগ্রহ করালেন, তারপরে ধুলাবালিযুক্ত সেই মাটিতে পানি ঢালা হলো, এগুলো নরম কাদায় পরিণত হলো, এরপরে সেই নরম কাদাগুলো বেশ কিছুদিন থাকার পরে আঠালো মাটি হয়ে গেল, এটেল মাটিতে পরিণত হয়ে গেল। এবার এটেল মাটি হওয়ার পরে বেশ কিছুদিন এটাকে এভাবে রেখে আল্লাহ তাআলা এবার আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করলেন, সেই আঠালো মাটির উপরে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আদম আলাইহিসসালামের আকৃতি বানালেন, সুবহানাল্লাহ। এবার মাটির মধ্যে যখন আদম আলাইহিসসালামের আকৃতি আল্লাহ বানালেন, এবার সেটা এক ধরনের মাটির মূর্তির মতো তৈরি হয়ে গেল। বেশ কিছুদিন এটা এভাবে রেখে দেওয়ার পর এটা সালসালিন মিন হামাইম মাসনুন, অর্থাৎ সেটি শুকনো গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত মাটিতে পরিণত হলো। আরবি ভাষায় সালসালিন মিন হামাইম মাসনুন সেই মাটিকে বলা হয় যেই মাটি দীর্ঘদিন ধরে পচতে পচতে দুর্গন্ধযুক্ত কাদা মাটিতে পরিণত হয়েছে। সৃষ্টির চতুর্থ পর্যায়ে এবার আদম আলাইহিসসালামকে যেই আঠালো মাটিতে আকৃতি বানানো হয়েছিল সেই এটেল মাটিগুলো এবার শুষ্ক দুর্গন্ধযুক্ত মাটিতে পরিণত হয়ে গেল। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা এভাবে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, অবশ্যই আমি মানুষকে এটেল মাটি থেকে সৃষ্টি করেছি, আল্লাহু আকবার। এবার সৃষ্টির পঞ্চম পর্যায়ে কি হলো দেখেন, সেই শুষ্ক গন্ধযুক্ত মাটি দীর্ঘদিন থাকতে থাকতে এক পর্যায়ে সেই মাটিকে আল্লাহ তাআলা যখন তাপ দিচ্ছেন, তাপ দিতে দিতে সেই মাটিকে একেবারে শুষ্ক ঠনঠনে মাটি বানানো হলো, অর্থাৎ এবার সেই মাটিকে টাচ করলে এবার ঠন ঠন আওয়াজ করে, এত শক্ত হয়ে গেল। এবার আদম আলাইহিসসালামের সেই আকৃতি, যে আকৃতিটা ছিল শুষ্ক দুর্গন্ধযুক্ত মাটি দ্বারা তৈরি, এবার সেটা শুকাতে শুকাতে তাপ দিতে দিতে সেটাকে আল্লাহ তাআলা তাপ দিতে দিতে কি করলেন, শুষ্ক ঠনঠনে মাটিতে পরিণত করলেন। কোরআনে কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা এভাবে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আর মানুষকে আমি সালসালিন কাল ফাখার অর্থাৎ ঠনঠনে শক্ত মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আদম আলাইহিসসালাম এবার ঠনঠনে মাটির তৈরি একটি মূর্তির মতো পড়ে আছেন, কারণ রূহ এখনো দেওয়া হয় নাই, পঞ্চম পর্যায়ে এখনো রূহ দেওয়া হয় নাই। এবার ইবলিস, কেউ কেউ বলেছেন তার নাম ছিল আজাজিল, সে বুদ্ধিমান ছিল, তার মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি জাগলো, আল্লাহ আবার কি বানাচ্ছেন ঠনঠনে মাটির মূর্তি, এটা তো দেখা দরকার, জিনিসটা কি, সে সব সময় চারপাশে ঘুর ঘুর করে বুঝতে পারছে না আল্লাহ কি বানাচ্ছেন। তো না বুঝার, সে যখন বুঝতে পারে না মাঝে মাঝে রাগ আসে, রাগ আসার কারণে সেই মাটির মূর্তিতে আঘাত করে, যার কারণে ঠনঠন আওয়াজ হতো। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টির ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, এবার মাটির তৈরি সেই ঠনঠনে মাটির তৈরি আদম আলাইহিসসালামের মূর্তির ভেতরে এবার আমি আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলাম, রূহের সঞ্চার করে দিলাম, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 71 নম্বর থেকে 71 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা এভাবে বলছেন, ইন ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ পাক বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি ধুলাবালিযুক্ত মাটি থেকে আদমকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করতে যাচ্ছে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, আল্লাহ তাআলা বললেন যে যখন আমি তাকে আকৃতি দান করলাম, আকৃতি দেওয়ার পর এবার আমি তার ভেতরে রূহের সঞ্চার ঘটালাম, আমি নিজে তার ভেতরে রূহ ফুঁকে দিলাম, আর ফেরেশতাদেরকে বললাম তাকে সাজদা দাও, সুবহানাল্লাহ। সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ভেতরে যখন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন,
তখন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিয়েছিলেন। হাঁচি দেওয়ার পর ফেরেশতারা বললেন যে আপনি আলহামদুলিল্লাহ পড়ুন। আদম আলাইহিস সালাম তখন আলহামদুলিল্লাহ পড়লেন। তখন আল্লাহ তাআলা তার হাঁচির জবাব দিয়ে বললেন ইয়ারহামুকা রব্বুক, অর্থাৎ তোমার রব তোমার প্রতি রহম করুন করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির কয়টা পর্যায়ে ভুলে গিয়েছেন? ছয়টা পর্যায়ে। এক নম্বর কি বললাম? এক নম্বর হচ্ছে তিন, অর্থাৎ ধুলাবালি যুক্ত মাটি। দুই নম্বর পর্যায়ে হচ্ছে ফার্স্ট পর্যায়ে হচ্ছে তোরাব, অর্থাৎ ধুলাবালি যুক্ত মাটি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তিন, অর্থাৎ পানি মেশানো কাদাযুক্ত নরম মাটি। তৃতীয় পর্যায়ে হচ্ছে তিনুল লাজিম, আটাযুক্ত অর্থাৎ এঁটেল মাটি। চার নম্বর হচ্ছে সলসালিম মিন হামাইম মাসনুন, অর্থাৎ শুষ্ক দুর্গন্ধযুক্ত মাটি। আর পঞ্চম পর্যায়ে হচ্ছে সলসালিং কাল ফাখার, শুকনো ঠনঠনে মাটি। আর ষষ্ঠ পর্যায়ে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ ফুঁকে দিয়েছিলেন। সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ভেতরে যখন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন, তখন আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের একটি দলের কাছে যাওয়ার জন্য অর্ডার দিলেন। আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। বুখারীর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 দিরাআন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মাত্র 3.5 হাত মানুষ, তাহলে সেই তুলনায় আমাদের বাবা আদম আলাইহিস সালাম কত লম্বা চিন্তা করেছেন? 60 হাত লম্বা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকা, ফেরেশতাদের ওই দলের কাছে যাও আর তাদেরকে গিয়ে তুমি সালাম দাও। ফাসতামি মা ইউহাইয়ুনাকা, আর তুমি ভালো করে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, তুমি সালাম দেওয়ার পর ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতাক, কারণ এই সালামটাই হবে তোমার আর তোমার বংশধরদের জন্য সালাম বা অভিবাদন। আল্লাহর অর্ডার শুনে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের ওই দলের কাছে গিয়ে তাদেরকে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাদের ওই দল তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও সালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। আর এরপরে বিশ্বনবী বললেন ফাকুল্লু মাইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। বিশ্বনবী বললেন কিয়ামতের দিন আদমের সকল সন্তানরা আদমের সুরত নিয়ে, আদমের ধরন নিয়ে 60 হাত লম্বা হয়ে সবাই জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী বললেন ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বাদু হাত্তা আল আন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন সেই থেকে হ্রাস পেতে পেতে কমতে কমতে উচ্চতা এখন এই পর্যন্ত এসে ঠেকেছে। কিয়ামত পর্যন্ত মানুষের উচ্চতা ক্রমে কমতে থাকবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত বুলালেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে যখন তার কুদরতি হাত বুলালেন, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহ এবার বেরিয়ে এলো। এরপরে ঘটনা কি ঘটল? কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সেই ঘটনা তুলে ধরছেন, ওয়া ইন আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পিঠের উপরে হাত বুলালেন, তার পৃষ্ঠদেশে হাত বুলানোর পরে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তানরা দুনিয়াতে আসবে সবার রূহ মুবারক এবার উপস্থিত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা সকলকে সাক্ষ্য রেখে জিজ্ঞেস করলেন, আলাস্তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই তখন সব রূহ, আমরাও সেখানে উপস্থিত ছিলাম, আমিও ছিলাম, আপনারাও ছিলেন, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা সবাইকে উপস্থিত রেখে প্রশ্ন করলেন, আলাস্তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন সমস্বরে আল্লাহকে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদিনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ
করেছিলাম, আগো আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার বললেন, তোমাদের কাছ থেকে আজ এই সাক্ষ্য কেন নিয়েছি জানো? কিয়ামতের দিন তোমরা যেন আর গাফেল বা আপত্তি না করতে পারো যে আল্লাহ আমরা তো আমাদের রবের ব্যাপারে গাফেল ছিলাম, এই জন্য দুনিয়ায় অন্যায় করেছি, কুকর্ম করেছি, কুফরি করেছি, শিরক, এরপরে যত ধরনের অন্যায় জুলুম আছে সব আমরা করেছি, কারণ রবের ব্যাপারে আমাদের সৃষ্টিকর্তা পালন করতে লালন করতে আমাদের রবের ব্যাপারে তো আমরা গাফেল ছিলাম, এই আপত্তি যেন না করতে পারো, এই জন্য আদমকে সৃষ্টির পরে সব সন্তান তার সব সন্তানদের রূহকে একত্রিত করেই আমি সাক্ষ্য নিলাম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সমস্যার জবাব দিয়েছিল, বালা অবশ্যই আপনি আমাদের। এই জন্য পৃথিবীতে আজ যারা শিরক করছে, মূর্তি পূজা করছে, অগ্নি পূজা করছে, পৃথিবীতে যারা জুলুম করছে, এরা কিয়ামতের দিন আর বলার সুযোগ পাবে না, আল্লাহ আমরা তো রবের ব্যাপারে অথবা তোমার ব্যাপারে আমরা গাফেল ছিলাম, এই কথা বলার আর সুযোগ থাকবে না। সাইয়েদিনা আদম আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করলেন, বিভিন্ন ধাপে সাইয়েদিনা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এবার থেকে জ্ঞানগত যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে দিলেন, সুবহানাল্লাহ। জ্ঞান ছাড়া মানুষ কখনো শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে পারে না, এই জন্য পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সবার বাবা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা প্রথমেই তাকে জ্ঞানগত যোগ্যতা দান করলেন, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করলেন। কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 31 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কাহিনী এভাবে বর্ণনা করছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বি আসমাই হাউলাই বলেন, আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিলাম, এরপরে সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললাম, ও আমার ফেরেশতারা এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। ফেরেশতারা তখন বলেছিল, ফেরেশতারা তখন আল্লাহকে জবাব দিয়েছিল, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ফেরেশতারা তখন বলেছিল, হে আল্লাহ আপনি হচ্ছেন মহাপবিত্র, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন যা শিক্ষা দিয়েছেন তার বাহিরে তো আমরা আর কিছু জানি না, এর বাহিরে আমাদের আর কোনো জ্ঞান নেই, আপনি হচ্ছেন সর্বজ্ঞ, আপনি হচ্ছেন প্রজ্ঞাময়, আপনি যা আমাদেরকে জানান নাই, আপনি যা আমাদেরকে শেখান নাই সেগুলো তো আমরা জানতে পারি না। ফেরেশতারা যখন সেই জিনিসগুলোর নাম বলতে পারল না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিসসালামকে বললেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদূনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এবার আদম আলাইহিসসালামকে বললেন, আগো আদম ফেরেশতারা তো এই জিনিসগুলোর নাম আমাকে বলতে পারলো না, এবার এই জিনিসগুলোর নাম তুমি তাদেরকে বলে দাও। আল্লাহর অর্ডার পেয়ে আদম আলাইহিসসালাম এবার সেই জিনিসগুলোর নাম এক এক করে সব জিনিসের নাম তিনি বলতে লাগলেন, সব জিনিসের নাম তিনি যখন বলে দিলেন আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলি নাই আকাশমণ্ডলী আর জমিনের অদৃশ্য সকল বিষয়ের খবর আমার কাছে আছে, এমন কি শুধু তাই নয় তোমরা যা প্রকাশ করো আর তোমাদের অন্তরে যা গোপন রাখো সব বিষয় সম্পর্কে আমি আল্লাহর জ্ঞান রয়েছে, সুবহানাল্লাহ। এই কথার অর্থ হচ্ছে তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো সব বিষয় আমি জানি, এই কথার অর্থ হচ্ছে, এই কথার তাৎপর্য হচ্ছে এই, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম আদম আলাইহিসসালামকে সৃষ্টির সময় আল্লাহ যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, তারা যেই বিষয়টি প্রকাশ করেছিল সেটি হচ্ছে, তারা বলেছিল, আল্লাহ আপনি কি এমন কাউকে বানাতে চান যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ ঘটাবে, রক্তপাত করবে, এমন কাউকে কি বানাতে চান? এটা তারা প্রকাশ করেছিল। অনেক তাফসীরের কিতাবে এসেছে, আর তারা যেটি গোপন রেখেছিল সেটি হচ্ছে এই, তাদের মনে একটা ধারণা ছিল, ফেরেশতাদের অন্তরে একটা ধারণা ছিল যে আল্লাহ যাই কিছু বানান না কেন, যা কিছুই সৃষ্টি
যা কিছুই আল্লাহ সৃষ্টি আসলে করুন না কেন, এরা অন্তত পক্ষে ওই সৃষ্টি অন্তত আমাদের চেয়ে জ্ঞান এবং সম্মানের দিক থেকে শ্রেষ্ঠ হবে না। তাদের অন্তরের এই খবর জানেন কে? এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেই আদম আলাইহিসসালামকে জ্ঞানগত যোগ্যতা দিলেন। জ্ঞানগত যোগ্যতা দিয়ে ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামের জ্ঞানের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা প্রমাণ করলেন। আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পর ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামের জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পর এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে আদম আলাইহিসসালামের মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলেন তোমরা এবার আদমকে সাজদা দাও। আল্লাহ আকবার! আদমকে তোমরা কি করো? সিজদা দাও। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই আদম আলাইহিসসালামকে সাজদা দিয়েছিল, ইবলিস অহংকার এবং অস্বীকার করলো, সাজদা দিল না, যার ফলে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখেন, যেই আদমকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে জ্ঞানগত যোগ্যতা দিলেন, আর জ্ঞানগত যোগ্যতার কারণে যেই মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেড়ে গেল, আজকের সেই মানুষ, আজকের সেই মুসলমান জ্ঞান আহরণের দিক থেকে আমরা কত পিছিয়ে রয়েছি, কত পিছিয়ে রয়েছে আমরা। বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা এত পিছিয়ে যে অমুসলিমরা জ্ঞান বিজ্ঞানের উন্নতির চরম শিখরে তারা আরোহণ করছে। জ্ঞান বিজ্ঞানকে আজ তারাই দখল করে আছে, আর মুসলমানরা আজ জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে আছে। জ্ঞান ছাড়া কখনো সফলতার স্বর্ণ শেখরে পৌঁছা যায় না। জ্ঞান ছাড়া মানুষ মর্যাদা সম্পন্ন মানুষে পরিণত হতে পারে না, এটা আদম সৃষ্টির সময় আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। এজন্য আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেই জ্ঞানগত যোগ্যতা দিলেন, এরপরে ফেরেশতাদেরকে দিয়ে সাজদা দেওয়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ! ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করা হয়েছে? নূর দিয়ে। কি দিয়ে? আর আদম মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। তাহলে আপনারাই জবাব দেন এবার, ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সাজদা করল, এর থেকে কি প্রমাণ হলো, মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতার মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতার মর্যাদা বেশি? যদি মানুষের মর্যাদা বেশি হয় তাহলে মানুষ তো মাটির তৈরি, তাহলে বলেন নূরের মর্যাদা বেশি নাকি মাটির মর্যাদা বেশি? মাটির মর্যাদা বেশি বলে নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ! ইবলিস সাজদা দিল না। যখন ইবলিস সাজদা দিল না তখন আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. الله تعالى إبليس كبلن আমার সকল ফেরেশতারা আমার অর্ডার শুনে আদমকে সাজদা দিল, কিন্তু কোন জিনিস তোমাকে সাজদা দিতে বাধা দিল? আমি তো অর্ডার দিয়েছিলাম সাজদা দেওয়ার জন্য। ইবলিস তখন বলেছিল, ওগো আল্লাহ, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আনা খাইরুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর বিরুদ্ধে সে প্রশ্ন তুলল। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফা বিতুম فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. الله تعالى تخون بولن تمي اخان تكي نمي جاو تمي اخان تكي نمي جاو অহংকার করার কোনো অধিকার তোমার এখানে নেই, ফখরুজ এখান থেকে তুমি বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাগরিন, নিশ্চয়ই তুমি তুচ্ছ নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আল্লাহ তাআলা যখন তাকে বের করে দিচ্ছেন, অভিশপ্ত বানিয়ে দিচ্ছেন, ইবলিস তখন আল্লাহর কাছে সুযোগ চাইল। ইবলিস তখন বলল, আল্লাহ আমার একটা আবেদন আছে, আবেদনটা শুনেন।
আল্লাহ তাআলা বললেন কি আবেদন করতে চাও বলো? ইবলিস তখন আল্লাহকে বলল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, আমাকে ডে অফ রিসারেকশন কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমার হায়াত দিয়ে দাও কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও আমাকে। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে তোমার আবেদন আমি মঞ্জুর করলাম আর কিয়ামত পর্যন্ত তোমাকে অবকাশ দিলাম। অবকাশ পেয়ে ইবলিস আবার কি বলল দেখেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আবার বলল গো আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো, যেই আদমের কারণে তুমি আমাকে লাঞ্ছিত করেছো, বিতাড়িত করেছো, অভিশপ্ত করেছো, ওই আদম আর তার সন্তানদেরকে সোজা রাস্তায় চলতে বাধা দেওয়াই হবে আমার প্রধান কাজ, এদেরকে আমি এমন ভাবে ধোঁকা দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. ইবলিস আবার বলল যে আদমের কারণে আমাকে বিতাড়িত করেছো, লাঞ্ছিত করেছো, অপদস্থ করেছো, এই আদম আর তার সন্তানদেরকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক দিয়ে ধোঁকা দিতে দিতে, প্ররোচনা দিতে দিতে আমি এদেরকে এদেরকে দিয়ে তোমার জাহান্নামকে একেবারে পরিপূর্ণ করে ফেলবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এদের বেশিরভাগকেই তুমি অকৃতজ্ঞ অবস্থায় দেখতে পাবে। এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন ক্বালা খুরুজ মিনহা মাযউমাম মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলা'আন্না জাহান্নাম মিনকুম আজমাইন। আল্লাহ পাক বললেন অভিশপ্ত, বের হয়ে যাও এখান থেকে, তুমি নেমে যাও এখান থেকে, এখান থেকে তুমি বের হও, আজ থেকে তুমি লাঞ্ছিত, অপদস্থ, অভিশপ্ত, তোমার অনুসরণ যারাই করবে তোমার অনুসারীদেরকে দিয়ে আমার জাহান্নাম আমি পরিপূর্ণ করে ফেলবো। নাউযু বিল্লাহি মিন, দেখেন শয়তান তার শয়তানি মিশন সেদিন থেকেই শুরু করে দিয়েছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো, এই আদম আর আদমের সন্তানদেরকে ধোঁকা দেওয়াই আমার প্রথম কাজ, আর তার সেই ধোঁকাবাজি এবার সে ধোঁকাবাজির মিশন, ধোঁকাবাজির কর্মসূচি সেই জায়গা থেকেই এবার সে শুরু করে দিল। দেখেন কিভাবে সে শুরু করলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবার জান্নাতের ভেতরে রেখে দিলেন। আদম আলাইহিস সালাম এবার জান্নাতের ভেতরে একাকী নিঃসঙ্গে তিনি ঘুরে বেড়াচ্ছেন, একা একা তো আর ভালো লাগে না, এই জন্য আল্লাহ তাআলা তার একজন সঙ্গী বাড়ালেন, অর্থাৎ তার থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম একবার ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি লক্ষ্য করলেন তার শিয়রের পাশে এক নারী উপবিষ্ট রয়েছেন, তাকে দেখে তিনি বললেন তুমি কে? ওই নারী তখন জবাব দিলেন আমি একজন নারী। আদম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এখানে কেন এসেছো, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন ওই নারী বললেন আল্লাহ তাআলা আপনার থেকে আমাকে সৃষ্টি করেছেন, আপনি যেন আমার মাঝে প্রশান্তি খুঁজে পান, এই জন্য আপনার জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার আদম আলাইহিস এবার হাওয়া আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম টাচ করতে চাইলে, এই যে নারী পুরুষের আকর্ষণ কেন জানেন, আকর্ষণের কারণ হচ্ছে পুরুষ থেকেই আল্লাহ নারীকে বানিয়েছেন, নারী পুরুষেরই একটি অংশ, এই জন্য তাদের মধ্যে পরস্পর আকর্ষণ রয়েছে, সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা এই আকর্ষণ দিয়ে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে দেখার পর আদম আলাইহিস সালাম টাচ করতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন থামো থামো এখন সময় হয় না, আল্লাহ তাআলা তাদের মধ্যে নিজে তাদেরকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পর আল্লাহ তাআলা এবার তাদেরকে বললেন যে তোমরা এবার আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করতে থাকো। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া কুলনা ইয়া আদামুস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি আল্লাহ পাক বললেন হে আদম, তুমি আর তোমার স্ত্রী
আমার এই জান্নাতের ভেতরে সানন্দে স্বাচ্ছন্দে বসবাস করতে থাকো, সানন্দে স্বাচ্ছন্দে বসবাস করো, আর তোমার ইচ্ছা অনুযায়ী জান্নাত থেকে তুমি আহার গ্রহণ করতে থাকো। কিন্তু খবরদার, ওই গাছটার কাছে যাও না, যদি ওই গাছটির কাছে যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা একটি গাছের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে বসবাসের সুযোগ করে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতের ভেতরে বসবাস করছেন। ওইদিকে ইবলিস তো আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আদম আর তার সন্তানদেরকে ধোঁকা দিবে, আর তার শয়তানে মিশন সে শুরু করে দিল। শয়তানে মিশন সে যখন শুরু করলো, প্রথম ধোঁকাই সে আদম আর হাওয়া আলাইহাস সালামকে দিল। কিভাবে সে তাদেরকে ওয়াসওয়াসা দিল, কিভাবে তাদেরকে প্ররোচনা দিল, ধোঁকা দিল, কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 20 নম্বর আয়াত থেকে আল্লাহ সেগুলো তুলে ধরছেন। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين شيطان بار আদম আর হাওয়া এই দুইজনকে ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল, ধোঁকা দিয়ে তাদের লজ্জাস্থান দেখিয়ে দিল। এর আগ পর্যন্ত আদম আর হাওয়া তারা কখনো তাদের লজ্জাস্থান দেখেন নাই, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে তাদের উভয়ের সামনে লজ্জাস্থান প্রকাশ করে দিল। সে আবার তাদের দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে বলল, তোমরা কি জানো না কি কারণে ওই গাছের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন? কারণ হলো ওই গাছটির ফল যদি তোমরা আস্বাদন করো তাহলে হয় তোমরা ফেরেশতাদের মতো চিরস্থায়ী হয়ে যাবে, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী জীবন লাভ করবে। তোমরা যেন চিরস্থায়ী জীবন লাভ না করো, এই জন্য এই গাছটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। সে আরো আন্তরিক আচরণ দেখিয়ে বলল, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন, আমাকে তোমাদের শত্রু ভাবো না, বরং আমি তোমাদের দুজনেরই কল্যাণকামী, আমি তোমাদের ব্যাপারে খুব আন্তরিক, আমি তোমাদের ভালো চাই। তোমরা কি জানো না এই গাছটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে এজন্যই নিষেধাজ্ঞা দিয়েছেন, এই গাছের ফল আস্বাদন করলে তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবে, এই জন্য এই গাছটির ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। এইভাবে করে আদম আর হাওয়া দুইজনকে ধোঁকা দিয়ে দিয়ে এবার ইবলিস কি করলো দেখেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকা الشجرة بدت لهما سوآتهما ইবলিসের ধোঁকা, ইবলিসের প্ররোচনায় তারা এবার ওই নিষিদ্ধ গাছটির কাছে গিয়ে নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করলেন, যার ফলে তাদের উভয়ের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। দুজনের লজ্জাস্থান যখন প্রকাশ হয়ে গেল তখন তারা কি করলেন, ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন উভয়ের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে তারা ঢাকতে শুরু করলেন। এরপরে আল্লাহ তাদেরকে ডেকে বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ-শাজারাতি ওয়াকুল লাকুমা ইন্নাশ-শাইতানা লাকুমা আদুউম মুবীন। আল্লাহ এবার তাদেরকে ডেকে বললেন, আমি কি ওই গাছটির ব্যাপারে তোমাদেরকে নিষেধাজ্ঞা দেই নাই? তারপরেও তোমরা কেন ওই গাছটির কাছে গেলে? শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু, গাছটির ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তোমরা কি কারণে ওই গাছটির কাছে গিয়েছ? শয়তানের ওয়াসওয়াসা, ইবলিসের ধোঁকায়, ইবলিসের প্ররোচনায় ওই নিষিদ্ধ গাছটির কাছে যাওয়ার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালামের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। আর মানুষকে ইবলিস ধোঁকা দিয়ে প্রথম যে কাজ করেছিল সেই কাজটি ছিল এটি, ইবলিস তার শয়তানি মিশন বাস্তবায়িত করেছিল
ইবলিস তার প্রথম শয়তানি মিশন যেই কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছিল সেই প্রথম কর্মসূচি ছিল সে আদম এবং হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের শরীর থেকে কাপড় খুলে দিয়ে তাদেরকে উলঙ্গ করে দিয়েছিল। এজন্য পৃথিবীতে শয়তানের প্রথম শয়তানি কাজ কি ছিল, এটা যদি প্রশ্ন করা হয় কিংবা কোনো কুইজ থাকে যে শয়তানের প্রথম কাজ কি ছিল, তাহলে এর উত্তর কি হবে? শয়তানের প্রথম কাজ ছিল মানুষের শরীর থেকে কাপড় খুলে দেওয়া। শয়তান তার এই শয়তানি কর্মসূচি এই যুগেও কিন্তু তার অনুসারীদেরকে তার মুরিদদেরকে দিয়ে বাস্তবায়িত করছে। কি বলেন, করছে না, করছে কিনা? সুন্দরী প্রতিযোগিতার নামে কাপড় খুলতে খুলতে এমন অবস্থা হয়েছে, এমন শর্ট হয়েছে যে কোন সময় কাপড় চোপড় থাকবে না এটা আল্লাহই ভালো জানে। শয়তানের মুরিদরা, শয়তানের অনুসারীরা আজ শয়তানের সেই প্রথম কর্মসূচিকে আজও তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে তোমাদের মা বাবাকে যেভাবে শয়তান ধোকা দিয়ে প্ররোচনা দিয়ে তাদের শরীর থেকে কাপড় খুলে দিয়েছিল, শয়তান যেন তোমাদেরকেও ধোকা দিয়ে তোমাদের শরীর থেকে কাপড় খুলে তোমাদেরকে যেন উলঙ্গ করে না দেয়, এই ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি যেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারো, তোমাদের সৌন্দর্য বর্ধন আর তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য আমি পোশাক সৃষ্টি করেছি। ওয়ালিবাসু তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরপরে আল্লাহ সতর্ক করছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক বলছেন, হে আদম, হে আদমের সন্তানরা, শয়তান যেন তোমাদেরকে এমন ফেতনায় না ফেলে দেয় যেই রকম ফেতনায় শয়তান তোমাদের আদি পিতা এবং আদিমাতাকে ফেলে দিয়ে তাদের শরীর থেকে কাপড় খুলে দিয়েছিল, শয়তান যেন সেভাবে তোমাদেরকেও ধোকা দিয়ে তোমাদের শরীর থেকে কাপড় খুলে না দেয় সে ব্যাপারে তোমরা সতর্ক হও। এই সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন কে? এরপরেও আজ দেখেন শয়তানের সেই কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞাপন, এরপরে নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে আজকে কাপড় চোপড় খোলার অশ্লীল দেহ প্রদর্শনের এক প্রতিযোগিতা যেন দুনিয়ায় শুরু হয়েছে, ঠিক কিনা? ভাইয়েরা, এটি হচ্ছে শয়তানের প্রথম কাজ ছিল, এটা সেই কাজ আজও বাস্তবায়িত হচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার পোশাক দ্বারা আচ্ছাদিত হয়ে পুরুষ নারী আমরা যেন মুমিন পুরুষ মুমিন সকল নারীরা পর্দার সাথে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আরো আসতে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবলিস এভাবেই ধোকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে প্ররোচনা দিয়ে আমাদের বাবা আদম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামের লজ্জাস্থান প্রকাশ করে দিল। তাদের উভয়ের লজ্জাস্থান যখন প্রকাশ হয়ে গেল তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ক্বালা বিতূ বাদুকুম লিবাদিন আদুম ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা উভয়ই এখান থেকে নেমে যাও, আর এই শয়তান এখন থেকে তোমাদের প্রকাশ্য শত্রু, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছি ক্ষণস্থায়ী জীবনের জন্য, যেখানে রয়েছে তোমাদের জন্য ভোগ উপকরণের বস্তু। আল্লাহ তাআলা আরো বললেন, ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, সেখানে তোমরা জীবন যাপন করবে আর সেই দুনিয়াতেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা এবার দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম দুনিয়ার কোন জায়গায় অবতরণ করলেন
এ ব্যাপারে অনেকগুলো মত পাওয়া যায়। আল্লাহ তাআলাই ভালো জানেন তারা কোন জায়গায় এসেছিলেন, নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না, অনেকগুলো মত এ ব্যাপারে পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কা স্মরণ দ্বীপে পাঠানো হয়েছে এবং হাওয়া আলাইহাস সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে পাঠানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে আদম আলাইহিস সালামকে ভারতে এবং হাওয়া আলাইহাস সালামকে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়েছিল। আবার কেউ কেউ বলেছেন যে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাফায় অর্থাৎ সাফা পাহাড়ে আর সাইয়েদনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা মারওয়া পাহাড়ে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলাই ভালো জানেন তাদেরকে কোন জায়গায় পাঠিয়েছেন। পৃথিবীতে আসার পর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম তাদের ভুলের জন্য এবার তারা অনুতপ্ত হলেন, অনুশোচনা বোধ করতে লাগলেন। তারা তাদের ভুলের জন্য শত শত বছর ক্রন্দন করলেন, তারা অনুতপ্ত হলেন, অনুশোচনা ফিল করলেন। এরপরে আল্লাহ তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা যেহেতু তোমাদের ভুলের ব্যাপারে অনুতপ্ত হয়েছ, অনুশোচনা ফিল করছো, এবার আমার কাছে তাওবা করো। তাওবার নিয়মও আল্লাহ তাদেরকে শিখালেন। আল্লাহ বললেন, পররব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পারেন না আপনারা? এই দোয়াটা পারেন কিনা আপনারা? পারেন না সবাই? তাহলে পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয়ই বললেন, ওগো আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি পড়ে যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালাম অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করে আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে তাদেরকে তিনি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম এবার দুনিয়ায় তারা জীবনযাপন শুরু করে দিলেন। দুনিয়ায় তারা জীবনযাপন শুরু করলেন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সন্তান প্রজনন এবং মানব বংশের বিস্তার ঘটাতে লাগলেন। আল্লাহ তাআলার অসীম কুদরতে এবং আল্লাহ তাআলার নির্দেশে হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্ম নিত, একটি ছেলে এবং আরেকটি মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। এরা যখন যৌবনের বয়সে উপনীত হতো, বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে যেত, তখন এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো। কারণ তখন তো এত বেশি মানুষ ছিল না, এই জন্য বিয়ের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তে সিস্টেম করে দিলেন, এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করবে। এই নির্দেশ ছিল কার? এই আইন ছিল কার? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের গর্ভে কাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিল, সেই মেয়েটি দেখতে খুব একটা সুন্দরী ছিল না, রূপসী ছিল না। হাওয়া আলাইহিস সালামের গর্ভে জন্ম নেওয়া ছেলে হাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছিল, সেই মেয়েটি দেখতে খুব একটা সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি দেখতে খুবই সুন্দরী এবং রূপসী ছিল। এই চারজন, দুই গর্ভের এই চার সন্তান যখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে গেল, তখন আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব দিলেন যে কাবিল বিয়ে করবে হাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে, আর হাবিল বিয়ে করবে কাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে। এই প্রস্তাব দেওয়ার পর কাবিল সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, কারণ কাবিলের সাথে গর্ভে থাকা মেয়েটি খুব সুন্দরী ছিল, সে তাকেই বিয়ে করতে চাইল। সে বলল, আদম আলাইহিস সালামকে বলল, বাবা, আমার কাছে মনে হয় আপনি আমার চেয়ে হাবিলকে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, এই জন্য যেই মেয়েটি সুন্দরী তার সাথেই আপনি হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন, এই প্রস্তাব তো আমি মানতে পারি না।
আদম আলাইহিসসালাম বললেন যে এই প্রস্তাবটি আমার ব্যক্তিগত প্রস্তাব নয়, এই নির্দেশ কার? আরো আসতে বলেন, এই নির্দেশ কার? এই নির্দেশটি হচ্ছে আল্লাহ। তখন কাবিল এরপরেও এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। সে বলল আমি এটা মানতে পারি না। এবার আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী আদম আলাইহিসসালাম তার দুই ছেলেকে বললেন, ঠিক আছে তাহলে দুজনেই তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবেন, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে পারবে। এবার তারা দুজনেই কোরবানি করলেন। এটিই ছিল বিশ্বের ইতিহাসের প্রথম কোরবানি। আদম আলাইহিসসালামের দুই ছেলে মানব ইতিহাসের প্রথম কোরবানি দিয়েছিলেন। তাদের সেই কুরবানির ঘটনা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইল করবা কুরবানান ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকীন। আল্লাহ তাআলা বললেন আপনি এদেরকে আদমের দুই ছেলের কাহিনী শোনান। দুইজনেই যখন কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। আদম আলাইহিসসালামের কুরবানির কথা শুনে তারা দুজনেই অর্থাৎ হাবিল এবং কাবিল কুরবানি করতে গেল। হাবিল তখন পশুপালন করতেন, তিনি তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আর কাবিল কৃষিকাজ করতেন, তিনি তার সেই কৃষিজাত পণ্য থেকে অনুত্তম কিছু পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। সেই যুগে যার কুরবানি কবুল হতো সেটা সাথে সাথেই টের পাওয়া যেত। যার কুরবানি কবুল হয়, যার কুরবানি কবুল হতো আকাশ থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ বা অগ্নিশিখা এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত। দেখা গেল দুইজনেই যখন কুরবানি করল, হাবিলের কুরবানি আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গে এসে জ্বালিয়ে দিল, ভস্ম করে দিল। কাবিল তো বুঝতে পারলো তার মানে আমার কুরবানি কবুল হয় নাই, আমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে, তার মানে মেয়েটা তো হাতছাড়া হয়ে যাচ্ছে, ওকে আর বিয়ে করা যাবে না। সে তখন বলল আক্তুলান্নাক, হ্যাঁ আমার ভাই, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। তখন হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার ভাই ভালো করে জেনে রাখো আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। হাবিল তখন তার ভাই কাবিলকে আরো বলেছিল লা ইন বাসাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকলা আকতুলাক। হাবিল বলল যে হ্যাঁ আমার ভাই, তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য আমার প্রতি তোমার হাত সম্প্রসারিত করো, আমাকে মেরে ফেলার জন্য যদি তুমি আমার গায়ে হাত উঠাও, তুমি জেনে রেখো আমি তোমাকে মারার জন্য তোমার গায়ে আমি কিন্তু হাত উঠাবো না। কারণ ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। ইন্নি উরিদু আন তাবুআ বি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তিনি তখন বললেন, হাবিল বললেন যে আমি চাই আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা উভয়টাই তুমি গ্রহণ করে তুমি জাহান্নামে যাও। ওয়াদালিকা জাযাউয যালিমিন, আর এটি তো জালেমদের জন্যই প্রতিদান স্থল। তিনি আরো বললেন, এরপরে যখন কাবিল হাবিলকে হত্যা করার মনস্থ করল, কোরআনে কারীম বলছে ফাতাওয়াত লাহু নাফসুহু কতল আখিহি ফাকতলাহু ফাসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন যে কাবিল তখন তার নফসের বসে তার ভাইকে হত্যা করে ফেললো এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে যখন তার ভাইকে হত্যা করে ফেললো, কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলবো। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, পৃথিবীতে প্রথম যেই মানুষটি মারা যান বা নিহত হন তিনি হচ্ছেন আদম আলাইহিসসালামের ছেলে হাবিল, তাকে হত্যা করেছিল তারই ভাই কাবিল। এই জন্য পৃথিবীর প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল, সে পৃথিবীতে হত্যাকারী হিসেবেই বিবেচিত। এই জন্য আজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু কারো নাম কাবিল রাখে নাই, রাখছে নাকি? কথা বলেন, কোনো মানুষ কারো নাম কি কাবিল রেখেছে?
কাবিল রেখে নেয়, কারণ কাবিল এই নামটি নিকৃষ্ট হয়ে গিয়েছে সেদিন থেকেই যেদিন সে তার ভাই হাবিলকে হত্যা করেছে। যেহেতু এটি ছিল পৃথিবীর প্রথম মৃত্যু এবং হাবিল ছিলেন পৃথিবীর প্রথম মৃত মানুষ, কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেলার পর লাশটাকে কি করবে, লাশটাকে সে কি করবে এটা সে আর বুঝে পাচ্ছে না। সে ওই লাশ নিয়ে বসে থাকলো কয়েকদিন, এই লাশ নিয়ে দৌড়াদৌড়ি করলো। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 40 দিন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এর চেয়ে আরও বেশি, 1 বছর, এরকম করে অনেক মত পাওয়া যায়, কিন্তু নির্ভরযোগ্য কোনো মত এখনও খুঁজে আমি পাইনি। যাই হোক, তিনি যখন লাশ নিয়ে কয়েকদিন এভাবে বসে আছেন যে লাশটাকে আমি কী করব, কারণ তখনও তো কবর দেওয়ার সিস্টেম চালু হয় না, কারণ এটাই ছিল পৃথিবীর প্রথম মৃত্যু। তার ভাইকে মেরে ফেলার পর কাবিল তখন তার ভাই হাবিলের এই লাশটাকে কি করবে সে চিন্তা করে আর পাচ্ছিল না। আল্লাহ তাআলা তখন কি করলেন দেখেন, আল্লাহ তাআলা তখন কি করলেন দেখেন, ফাবআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা তখন একটি কাক পাঠালেন, আল্লাহ তাআলা তখন কি পাঠালেন, একটি কাক পাঠালেন। ওই কাক এসে মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে ঢেকে দিল। আদম আলাইহিসসালামের ছেলে কাবিল যখন এই ঘটনা দেখলো তখন সে বুঝতে পারলো, আচ্ছা এই কাকের মতো আমিও যদি আমার ভাইকে মাটি দিয়ে ঢেকে দিই, অর্থাৎ মাটির নিচে কবর দিয়ে দিই, তাহলেই তো ভালো হয়। তখন সে আফসুস করে বলেছিল যে ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুন মিসলা হাযাল গুরাব, আমি তো এই কাকের মতো হতে পারলাম না, এই কাকটাও আরেকটা মৃত কাককে দাফন করতে জানে, কিন্তু আমি আমার নিজের ভাইকে হত্যা করে কি করব সেটা আমি নিজেও বুঝে পেলাম না। আল্লাহ তাআলা যখন কাক পাঠালেন, একটি কাক আরেকটি মৃত কাককে মাটি দিয়ে ঢেকে দিল, এই দৃশ্য দেখে কাবিল তখন কবর দেওয়ার সিস্টেম জেনে ফেললো। তখন সে তার ভাই হাবিলকে এভাবে কি করেছিল, কবর দিয়েছিল। সাইয়েদিনা আদম আলাইহিস সালামের দুই ছেলের এই ঘটনাটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে এভাবে অনেকগুলো সন্তান এসেছে এবং সেই সকল সন্তানদের থেকে মানব বংশের বিস্তার ঘটতে ঘটতে পৃথিবীতে আজ এত মানুষ হয়েছে। আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেলেন, আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে যেদিন চলে যান সেই দিনটি ছিল জুমার দিন, ইয়াউমুল জুমা। আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবী থেকে চলে যান সেই দিনটি কি কোন দিন ছিল, জুমার দিন ছিল। আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমুআ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, কারণ ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওয়া ফিহি কুবিদা, আর এই দিনেই আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে, আবার ওয়া ফিহি নাফখা, এবং এই দিনেই আল্লাহ কিয়ামত ঘটাবেন। সুবহানাল্লাহ। যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে সেই দিনটি ছিল জুমার দিন, যেই দিনে আদম আলাইহিস সালামকে অফাত দেওয়া হয়েছিল, মৃত্যু দেওয়া হয়েছিল, সেই দিনটিও ছিল জুমার দিন, যেই দিনে কিয়ামত ঘটবে সেই দিনটাও হবে জুমার দিন, আর আজকের দিনটাও হলো জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে আদম আলাইহিস সালামের মৃত্যু যেই দিনে হয়েছিল সেই দিনটির নাম কি ছিল, জুমার দিন। কত বছর বয়সে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল এই ব্যাপারে হাদিসের বর্ণনা পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বললেন আদম আমি তোমাকে 1000 বছর হায়াত দিলাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত বুলালেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ যখন তার কুদরতি হাত বুলালেন কিয়ামত পর্যন্ত আদমের অনাগত সকল সন্তানদের রূহ এবার বেরিয়ে এলো। আদম আলাইহিস সালাম এবার সেই রূহগুলোকে দেখলেন, রূহগুলোকে তার সামনে দেখলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার সামনে খুব সুশ্রী চেহারার একজন দেখা যায়। তাকে দেখে তিনি বললেন আল্লাহ এই লোকটাকে, তাকে তো দেখতে খুব সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা যখন বললেন হাদা ইবনুকা দাউদ, এটা হচ্ছে তোমার ছেলে দাউদ, তখন আদম আলাইহিস সালাম বললেন আমার এই ছেলেটাকে তুমি খুব সুন্দর করে বানিয়েছো, তাকে তুমি কত বছর হায়াত দিয়েছো। তখন আল্লাহ তাআলা বললেন যে উমরুহু 60 সানা,
তাকে আমি 60 বছর হায়াত দিয়েছি। সাইয়েদনা আদম আলাইহিসসালাম তখন বললেন যে আমার এত সুন্দর ছেলেকে তুমি মাত্র 60 বছর হায়াত দিলা, ওগো আল্লাহ এটা তো আমি মানতে পারি না, তুমি আমার হায়াত থেকে, আমার এই 1000 বছরের হায়াত থেকে 40 বছর কমিয়ে তাকে 40 বছর দিয়ে 60 যোগ 40 কত হয়, তাকে 100 বছরের হায়াত দাও। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তার আবেদন মঞ্জুর করলেন, আর তার ছেলে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 100 বছর হায়াত দিয়ে দিলেন। তাহলে আদম আলাইহিসসালামকে কত বছর হায়াত দেওয়া হয়েছিল? 1000 বছর। সেখান থেকে 40 বছর মাইনাস হয়ে গেলে আর কত বছর থাকে? 960 বছর। 960 বছর যখন শেষ হয়ে গেল, এবার মালাকুল মাউত সাইয়েদনা আদম আলাইহিসসালামের কাছে চলে আসলেন। বুখারী সহ তিরমিজি সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। 960 বছর শেষ হয়ে গেল, মালাকুল মাউত এবার আদম আলাইহিসসালামের কাছে আসলেন। আদম আলাইহিসসালাম মালাকুল মাউতকে বললেন, কেন এসেছ? মালাকুল মাউত কেন আসে বলেন তো? জান কবচ ছাড়া তার কি আর কোনো কাজ আছে? তিনি বললেন, আমি তো জান কবচ করার জন্য এসেছি। আদম আলাইহিসসালাম বললেন, এখন তো আমার সময় হয়নি। মালাকুল মাউত বললেন, কেন সময় হয় না? পৃথিবীতে সর্বপ্রথম মালাকুল মাউতের সাথে ঝগড়া করেছিলেন আমাদের সবার বাবা আদম আলাইহিসসালাম, আল্লাহ। তিনি বললেন, আমার তো সময় হয় নাই। মালাকুল মাউত তখন বললেন, আপনি কি ভুলে গিয়েছেন? আপনার দেওয়া হায়াত থেকে তো আপনি 40 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন। তিনি অস্বীকার করলেন। নাসিয়া আদম, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতুহু, আদম ভুলে গিয়েছেন এই জন্য তার সন্তানরাও ভুলে গিয়েছে, কিন্তু অনেক জিনিস ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদু যুররিয়াতুহু, ফাজাহাদু যুররিয়াতুহু, আদম অস্বীকার করেছে, এই জন্য আদমের সন্তানদের ভেতরেও এই খাসলাতের স্বভাব রয়েছে। আদমের সন্তানরাও মাঝে মাঝে অস্বীকার করে না, এক জায়গায় গিয়েছে তারপরে বলে যাই নাই, খেয়ে ফেলছে, খাবার সামনে আছে এরপরে বলে খাই নাই, এরকম স্বভাব আমাদের মধ্যে আছে না? বিশ্বনবী বললেন, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতু, আদম ভুলে গিয়েছিলেন এজন্য তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদু যুররিয়াতু, আদম অস্বীকার করেছিলেন এজন্য আদমের সন্তানরাও অস্বীকার, আদম আলাইহিসসালাম অস্বীকার করলেন। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মাউত ফিরে আস, আমার আদম স্বীকার করতে চাইবে না, আমি জানি, ঠিক আছে তার 40 বছরের হায়াত দিয়ে দাও। 1000 বছরে তিনি বেঁচে ছিলেন, 1000 বছর ঘুরে তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে আদম আলাইহিসসালামের জীবনে যেভাবে কোরআনে এসেছে সেভাবে বললাম, এর বাহিরেও অনেক আলতু ফালতু বর্ণনা আমরা সমাজে শুনতে পাই। আদম আলাইহিসসালামের ব্যাপারে কোরআনে যা এসেছে সেগুলো, আদম আলাইহিসসালামের ব্যাপারে কোরআন এবং হাদিসে যা এসেছে সেগুলো আজ আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরলাম। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, আর এই মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য যুগে যুগে অনেক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা বলেছেন। কতজন নবীর কথা বলেছেন? যেই 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সেই 25 জন নবীর কথা আমরা এখন থেকে প্রত্যেক জুমায় ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জুমায় আমরা পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম, যার মাধ্যমে এই পৃথিবীতে মানব বংশের বিস্তার শুরু হয়েছে, সকল মানুষের মূলকে, সবাই বলেন, সকল মানুষের মূলকে আদম আলাইহিসসালাম। আজকের জুমায় কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছিল, তাকে সৃষ্টির কি কি প্রক্রিয়া ছিল, এরপরে কিভাবে তিনি পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর কি হলো, তার ছেলেরা কি করলো, কিভাবে তার ইন্তেকাল হলো, সেগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম। এবার আমরা আদমের সন্তানদের কাহিনী, আদমের যেই সকল ছেলেরা নবী হয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, সেই সকল নবী যাদের ঘটনা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, তাদের জীবন কর্ম এবং তাদের দাওয়াতি জিন্দেগি আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় কোরআন এবং হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আগামী জুমায় সাইয়েদিনা নূহ আলাইহিসসালামের দাওয়াতি জীবন এবং তিনি দাওয়াত দিতে গিয়ে তার কৌম থেকে তিনি কি কি প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন আমরা সেগুলো কোরআন থেকেই জেনে নেব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, একটি